ধীরে ধীরে বল, এটা আমি উপরে উঠাই দিই চুলার উপর। মার্কেট কমপ্লেক্স ঘোরা বুঝে আসা জলদি আপনার একটু দাঁড়ান দাঁড়ান তো দাঁড়ান 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 আপনার নাম কি? আমার নাম শ্রী নন্দলাল সোনার। মানে আপনি কি মানে চায়ের দোকান চালান? হ্যাঁ, আমি চায়ের দোকান চালাই। আজকে কি করছেন? আজকে নরেন্দ্র মোদীর দ্বিতীয়বার শপথ গ্রহণ করছেন, এই খুশিতে আমি চা সবাইকে খাওয়াচ্ছি। কেন? খুশিতে, আমার উল্লাস। নরেন্দ্র মোদী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হতে চলছেন। আপনি কি মোদীর ভক্ত? হ্যাঁ, মোদীর ভক্ত আমি। কবে থেকে? আমি 99 থেকে, অটল বিহারী বাজপেয়ী যখন ছিল তখন থেকে আমি ভক্ত। আনোয়ার যখন কার্গিল যুদ্ধে যখন আমি আমার কাজের স্যালারি পর্যন্ত আমি দান করেছিলাম ওখানটায়, ওদেরকে অটল বিহারীজিকে দিয়েছিলাম। এই উদ্যোগ নিলেন চা দেওয়ার? উদ্যোগটা আমার ভালো লেগেছে, এক নরেন্দ্র মোদী চা বিক্রি করে উনি প্রধানমন্ত্রী হয়েছে, ওই উদ্যোগে আমি খুশিতে চা বিতরণ করছি। সন্ধ্যায় তো মোদীজি শপথ নেবেন। হ্যাঁ, তো সন্ধ্যা তো চা বিক্রি করে আমি না, দোকান খোলা 8টা পর্যন্ত আমি চা খাওয়াবো। দেখবেন কেমন করে? আমি এখানেই থাকবো, দেখুন এখানে ই লাগাবো, কি বলে প্রজেক্ট লাগাচ্ছি আমাদের এখানে। সকাল থেকে তাহলে আজকে একটা আপনাদের উন্মাদ, বাড়তি উন্মাদনা? হ্যাঁ, আমার আজকে একটু খুব উল্লাস হতো, আমি খুব আনন্দিত।